আজকে হবে সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি এর সূত্র। যদি আগের ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। ও এক্স একটা রশ্মি, এটার সাথে এই কোণে আরেকটা রশ্মি আছে ও ওয়াই, এটা আছে এ কোণে। ও ওয়াই এর সাথে উপরের দিকে না হয়ে একটু নিচের দিকে ও জেড আরেকটা রশ্মি, সে ও ওয়াই এর সাথে বি কোণে আছে, এটা ও জেড ও ওয়াই এর সাথে বি কোণে আছে। ভালোভাবে খেয়াল করো, ও এস ও এক্স এর সাথে এ কোণে আছে ও ওয়াই, ও ওয়াই এর সাথে বি কোণে আছে ও জেড, কাজেই ও জেড ও এক্স এর সাথে এ মাইনাস বি কোণে আছে, অর্থাৎ এই কোণটা হবে এ মাইনাস বি কোণ। আগের নিয়ম অনুযায়ী ও জেড এর উপরে যে কোনো একটা বিন্দু নিলাম পি বিন্দু, পি বিন্দু থেকে ও এক্স এর উপরে একটা লম্ব নিলাম পি এম, পি বিন্দু থেকে ও ওয়াই এর উপরে একটা লম্ব, পি বিন্দু থেকে ও ওয়াই এর উপরে লম্ব নিলাম, এটার নাম দিলাম পি কিউ, এটা পি এন লিখি, পি এন পি কিউ লিখলাম, পি কিউ কিউ বিন্দু থেকে ও এক্স এর উপরে একটা লম্ব আঁকি, এটার নাম দেব আমরা কিউ এন লম্ব। এটার নাম দিলাম আমরা কিউ এন লম্ব। এবার কিউ বিন্দু থেকে পিএম এর উপরে একটা লম্ব আঁকতে হবে, কিউ বিন্দু থেকে পিএম এর উপর লম্ব আঁকার জন্য পিএম কে বর্ধিত করতে হবে, এই পিএম কে বর্ধিত করে এটার উপর একটা লম্ব আঁকি, এটার নাম দিলাম আমরা কিউ আর। দেখো চিত্রটা বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করো, সবাই কি বুঝতে পারছো আর কথা বলবা? জি স্যার বুঝছি স্যার। তাহলে এখানে এ মাইনাস বি কোণ যেই ত্রিভুজে আছে সেই সমকোণী ত্রিভুজটা হয়েছে ওপিএম, এই ওপিএম সমকোণী ত্রিভুজ থেকে এ মাইনাস বি সমান সাইন এ মাইনাস বি সমান পিএম ভাগ ওপি লিখতে পারবো, আবার কজ লিখতে চাইলে ওএম ভাগ ওপি লিখতে পারবো। এখানে এই যে রেখাটা দেখো, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল রেখা, কাজেই এই যে কোণ আছে এই কোণটা এই এই কোণের সমান হবে, এই রেখাটার সাথে এটা সমান্তরাল, এটা ছেদক, এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এইটা এই কোণের সমান, এটার সাথে এটা যোগ করলে 90 ডিগ্রি হয়, কারণ এই পুরোটা 90 ডিগ্রি, এই রেখাটা এটার এই রেখাটা এটার উপর লম্ব, এই দুটার যোগফল 90, আবার এই দুটার যোগফলও 90, কাজেই এটাও এই কোণ হবে, এটা এটার যোগফল 90, এটা এটার যোগফল 90। এই কিভাবে হলো এটা বুঝতে পারি না। হ্যাঁ বলো, বুঝে নাই স্যার? জি না স্যার, বুঝতে পারি না ভালো। কোনটা বুঝি নাই বলেন যে এ কোনটা, এ কোনটা যে এখানে এ কোন হলো এটা আবার একবার বলেন। এইটা এইটা যে এ কোন হয়েছে এটা বুঝো নাই? জি স্যার। এই দেখো ও এক্স রেখাটার সাথে কিউ আর রেখা সমান্তরাল কিনা? জি স্যার সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল সরল রেখাকে একটা সরল রেখা ও কিউ ছেদ করলে অনুরূপ কোণ যুগল সমান হয় না? জি স্যার। তাহলে এই কোণ এ হইলে এটাও এ হবে না? জি স্যার। এখন আর কারো কোনো প্রশ্ন আছে?
স্যার ব্যাপারে কারো আর প্রশ্ন আছে কিনা? স্যার কিউ আর 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 পি স্যার এটা কি লম্বতে আছে? স্যার কিউ আর আর পিটা সমকোণ বাদ দিয়ে বাকি দুটা কোণের যোগফল 90 ডিগ্রি, আবার এই দুটা কোণেরও যোগফল 90 ডিগ্রি, তাহলে এই দুটা কোণের যোগফল এই দুটা কোণের যোগফল সমান, এটা মাঝখান দিয়ে বাদ দিলে এই দুটা কোণ সমান হয়, অর্থাৎ এটা ওই কোণের সমান হয়, ঠিক আছে? কারো প্রশ্ন আছে? কথা বলো না স্যার? তাহলে আমরা এই কোণটার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম যে এটা এই কোণ, এটা আর আমাদের এখন আর দরকার নাই। এবার সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি কোণের সাইন, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু এই এ মাইনাস বি কোণের জন্য ত্রিভুজ আছে ওপিএম, এটা লম্ব ভাগ অতিভুজ, পিএম ভাগ ওপি, এটা হলো সাইন, পিএম ভাগ ওপি ইকুয়াল টু এই পিএম এর পরিবর্তে আর এম মাইনাস পি আর লেখা যায়, আর এম মাইনাস পি আর লেখা যায় পিএম এর পরিবর্তে, আর নিচে আছে ওপি, আর এম এর পরিবর্তে দেখো কিউ এল লেখা যায়, কারণ এম এন কিউ আর এটা একটা আয়তক্ষেত্র হয়, কাজেই আর এম কিউ এন সমান, আর এম এর পরিবর্তে লিখলাম কিউ এন মাইনাস পি আর ভাগ ওপি ইকুয়াল টু কিউ এন ভাগ ওপি মাইনাস পি আর ভাগ ওপি, ঠিক আছে? দেখো এটা বুঝতে পারছো কিনা? এখন এই যে কিউ এন আর ওপি এদের জন্য ওইভাবে আগের নিয়ম অনুযায়ী এমন একটা বাহু খুঁজতে হবে যেই বাহুটা এটার সাথে একই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হবে, এটার সাথে নিলে একই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হবে। তাহলে কিউ এন কোথায় আছে? এটা হলো কিউ এন, কিউ এন এর সাথে কি কি বাহু নেওয়া যায়? ও এন নেওয়া যায় আর ও কিউ নেওয়া যায়, এই ও এন নিলে ওপি আর ও এন মিলে একই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হয় না, তবে ও কিউ নিলে হয়, এই কিউ এন আর ও কিউ এরা মিলে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হয়েছে, আবার এই ও কিউ এর সাথে ও পি এটা আবার এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু, তার মানে আমরা নিব এখানে ও কিউ, এটা এইভাবে লেখা যায় কিউ এন ভাগ ও কিউ গুণ ও কিউ ভাগ ওপি মাইনাস, এখানে দেখো পি আর এবং ওপি, এই পি আর ওপি এদের সাথে কাকে নেওয়া যায়? পি কিউ কে নেওয়া যায়, পি আর এর সাথে পি কিউ হইলে একই সমকোণী ত্রিভুজের বাহু, ওপি আর সাথে ওপি আর সাথে পি কিউ হইলে এটাও একই সমকোণী ত্রিভুজের বাহু, তাহলে পি আর ভাগ ওপি পি আর ভাগ কিউ আর গুণ কিউ আর ভাগ কিউ আর ভাগ ওপি, দেখো এটা লেখা যায় কিনা? স্যার ওপি পি কিউ পি আর বাই পি কিউ, এখানে কি ভুল লেখছি দেখি আবার? স্যার পি আর বাই পি কিউ, দাঁড়া দাঁড়া দেখি, পি আর এর সাথে আমরা কিউ আর নিলাম, পি আর এর সাথে ও পি কিউ নিছি আমরা, পি কিউ এখানে হবে পি কিউ,
এখানে হবে PQ এখন ঠিক আছে না দেখো তো Yes sir QN ভাগ OQ আমরা যদি এই QN কে OQ দ্বারা ভাগ করি A কোণের সাইন হয় ইকুয়াল টু সাইন A OQ ভাগ OP OQ ভাগ OP এই OP হচ্ছে অতিভুজ ভূমি ভাগ অতিভুজ B কোণের জন্য cos cos B माइनस पीआर भाग पीक्यू पीआर भाग पीक्यू ए कोणের জন্য cos cos a पीक्यू भाग ओपी बी कोणের জন্য sin sin b তাহলে sin a minus b equal to sin a cos b minus cos a sin b দেখো ঠিক আছে কিনা এর উপরে কার কোনো প্রশ্ন আছে আর কথা বলো না স্যার তাহলে এটা মুছে দিলাম এটা sin a - b এর সূত্র এবার দেখি cos a - b কত আসে cos a minus b কোণের cos om ভাগ op om ভাগ op equal to om এর পরিবর্তে আমরা om plus mn লিখতে পারি om plus mn ভাগ op equal to on my on ভাগ op plus mn ভাগ op এখানে দেখো এই mn এর পরিবর্তে আমরা আবার qr লিখতে পারি mn এর পরিবর্তে qr on ভাগ op plus qr ভাগ op on এবং op এর জন্য এমন একটা বাহু খুঁজতে হবে যাতে ওই আগের ঘটনা ঘটে অর্থাৎ একই সমকোণী ত্রিভুজের দুটো বাহু হয় তাহলে ON এর জন্য কাকে নেওয়া যায় এই ON এর জন্য একটা বাহু আছে UN আর কা আছে OQ তাহলে OQ কে OP এর সাথে নিলে হয় তাহলে OQ নিব আমরা ON ভাগ OQ গুণ OQ ভাগ OP প্লাস QR এবং OP এর সাথে কাকে নেওয়া যায় QR কোথায় দেখো এটা হলো QR QR এর সাথে PR নেওয়া যায় আর PQ নেওয়া যায় তার মানে PQ নিতে হবে PQ এর সাথে OP হলে একই সমকোণী ত্রিভুজের বাহু হয় তাহলে এখানে হবে PQ QR ভাগ PQ গুণ PQ ভাগ OP এইভাবে লিখলাম ইকুয়াল টু ON ভাগ OQ ON ভাগ OQ এটা হবে cos A ইনটু OQ ভাগ OP OQ ভাগ OP এটা cos B প্লাস QR ভাগ PQ QR ভাগ PQ sin A ইনটু PQ ভাগ OP PQ ভাগ OP এটা হবে sin B তাহলে cos A cos B প্লাস sin A sin B এটা হচ্ছে cos A minus B এর সূত্র ঠিক আছে এটা বুঝতে পারছ না বুঝো নাই তাহলে আমাদের এই চারটা সূত্র শেষ হয়ে গেল sin a + b sin a - b এই চারটা সূত্র শেষ
এই চারটা সূত্রের উপর ভিত্তি করে অন্য অন্য সূত্রগুলো আমরা এখন প্রমাণ করব। আর আরেকটা সূত্র বোধহয় তোমাদের দেওয়া বাকি আছে, সেটা হলো এটা তো প্রমাণ করছি সূক্ষ্ম কোণের জন্য, যে কোনো কোণের জন্য যে এই সূত্র সঠিক এটা বোঝার, এটার জন্য আরেকটা প্রমাণ আমি বলছি দেওয়ার কথা। তাহলে প্রমাণটা পরে দেই, আগে এই সূত্রগুলো প্রমাণ করে নিই, কারণ তোমাদের তো অঙ্ক আগাইতে হবে, তোমরা ওইটা মনে রাখো যে ওইটা দিতে হবে, ওইটা যদি আমি ভুলে যাই তোমরা মনে করাই দিবা। এখন আমরা দেখি ট্যান এ প্লাস বি এর সূত্র কি। ট্যান এ প্লাস বি ইকুয়াল টু লেখা যায় সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি হয়েছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি cos a plus b cos a cos b minus sin a sin b equal to এই cos a cos b দ্বারা হর এবং লবকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এইভাবে লেখা যায় sin a cos b divided by cos a cos b plus cos a sin b divided by cos a cos b cos a cos b কে cos a cos b দ্বারা ভাগ করলে আসে 1 minus sin a sin b ভাগ cos a cos b। ভগ্নাংশের হর এবং লবকে cos a cos b দ্বারা ভাগ করছি যাকে এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলো। জি স্যার। এবার দেখো এখানে cos b এর সাথে cos b কাটা যায়, তারপরে cos a এর সাথে cos a কাটা যায় equal to sin a by cos a tan a plus sin b by cos b tan b 1 minus sin a by cos a tan a into sin b by cos b tan b এইভাবে লেখা যায়, এটা হচ্ছে tan a plus b এর সূত্র। ঠিক আছে, tan a plus b এর সূত্র বুঝতে পারছো কিনা, এখানে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার তিন নাম্বার লাইন বুঝি নাই, আর একটু একটু বুঝি নাই। এখন বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা ছিল tan a plus b এর সূত্র। ঠিক একই ভাবে যদি আমরা tan a minus b এর সূত্র লিখতে চাই, এখানে মাইনাস হবে, এই সবটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এরকম হবে। তাহলে tan a minus b এর সূত্র আর প্রমাণ করাই দেওয়ার দরকার আছে? tan a minus b equal to এখানে মাইনাস হবে tan a minus tan b divided by 1 plus tan a tan b। দেখো ঠিক আছে কিনা স্যার। হ্যালো, ওই tan a plus b সূত্র প্রমাণ করতে বললে কি আগে sin cos ওই দুটো প্রুফ করে এসে পরে এটা করা লাগবে নাকি ডাইরেক্ট লেখা যাবে? এগুলা সূত্র লেখা প্রমাণ করলে হবে, ওদের প্রমাণ দেওয়ার দরকার নাই যে sin a plus b sin a minus b এর প্রমাণ কি, এসব প্রমাণ দরকার নাই। tan a plus b প্রমাণ করতে বললে তুমি এই যে জায়গা দিয়ে শুরু করো। ঠিক আছে,
তাহলে এই গেল tan a plus b tan a minus b এর সূত্র আমি কিন্তু একবারে সবগুলো সূত্রই প্রমাণ করাই দিতে চাচ্ছি কারণ এখানে তো 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত সম্ভবত অঙ্ক আছে একেবারে শেষেরটার জন্য বাড়তি কিছু সূত্র দরকার আছে তার আগে যতগুলো আছে সবার জন্য এই সূত্রগুলো দরকার পড়বে ওখানে বইয়ে যদিও ধাপে ধাপে আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে 7.1 এর অঙ্ক করতে গেলে ওই 7.2 এ যে সূত্র আছে ওই সূত্র ব্যবহার করলে ভালো হয় এইরকম কিছু সুবিধা অসুবিধা আছে এই জন্য সবগুলো সূত্র তোমাদের হাতে একসাথে দিতে চাই যে যখন তোমার যা দরকার তুমি যেন ওইটা ব্যবহার করতে পারো माइनस sin b sin a plus b হইছে sin a cos b plus cos a sin b equal to আমরা sin a sin b দ্বারা ভগ্নাংশের হার এবং লব্ধকে যদি ভাগ করি সেই ক্ষেত্রে এখানে হবে cos a cos b ভাগ sin a sin b minus 1 sin a cos b ভাগ sin a sin b তারপরে এখানে প্লাস cos a sin b ভাগ এখানে হবে sin a sin b দেখো sin a sin b দ্বারা ভগ্নাংশের হর এবং লবকে আমরা ভাগ করছি এখানে কার প্রশ্ন থাকলে বলো এটা বুঝতে পারছো এস স্যার বুঝতে পারছি এবার কাটাকাটি করো cos a by sin a cot a cot b minus 1 সাইনে সাইনে কাটা যায় cos b by sin b cot b প্লাস cot a এটা cot a plus b এর সূত্র ঠিক ওখানে মাইনাস হইলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে দেখো cot a plus b এর সূত্রে কারে কোনো প্রশ্ন আছে কিনা নো স্যার নাই ভাগ করছে কারণ কি উপরে সাইন নিচে কস পাওয়া গেলে ট্যান বানানো যায় ঠিক আছে ট্যানই বানাতে ট্যানই বানাইতে হবে এই যে কোটের সূত্র কোটে আসবে ট্যানের সূত্র ট্যানই আসবে আচ্ছা আচ্ছা বুঝছি এখন দেখো যে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র সেটা হলো এতদিন আমরা প্রমাণ করছি sin a plus b equal to sin a cos b plus cos a sin b এটা ছিল আমাদের প্রথম সূত্র আর আজকে প্রমাণ করছি sin a minus b sin a minus b equal to sin a cos b minus
cos a sin b এই দুটা লাইন যদি আমরা এখন যোগ করি তাহলে এখানে লেখা যাবে sin a plus b plus sin a minus b equal to এই দুটা কাটা যায় তো sin a cos b এটা একটা সূত্র sin a plus b plus sin a minus b equal to 2 sin a cos b হবে আবার 2 sin a cos b থাকলে আমরা sin a plus b plus sin a minus b লিখতে পারবো এটা থেকেও এটা লেখার দরকার পড়ে এটা থেকেও এটা লেখার দরকার পড়ে ঠিক আছে এই লাইন থেকে যদি আমরা এই লাইন বিয়োগ করি সেই ক্ষেত্রে এখানে পাওয়া যাবে sin a plus b minus sin a minus b equal to এটার থেকে এটা বিয়োগ গেছে এটা বাদ এটার থেকে এটা কোন সূত্র অন করতেছি অর্থাৎ এখানে হবে 2 cos a sin b 2 cos a sin b এটা হচ্ছে sin a plus b minus sin a minus b এর সূত্র এখানে মাইনাস থাকলে cos আগে হবে sin পরে হবে আর প্লাস থাকলে sin আগে হবে cos পরে হবে cos আগে sin পরে এরকম যদি হয় অর্থাৎ a কোণ বড় b কোণ ছোট এরকম যদি হয় আমরা এই যে সূত্রগুলো লিখতেছি সবগুলা সূত্রের ক্ষেত্রে সাধারণত a কে b এর থেকে বড় বলে হিসাব করতেছি কারণ a - b যেহেতু আছে a কে b এর থেকে বড় হিসাবে বিবেচনা করতেছি যখন বড় কোণের সাথে sin থাকবে তখন sin এর প্লাসের সূত্র হবে যখন বড় কোণের সাথে cos থাকবে তখন sin এর মাইনাসের সূত্র হবে দেখো এই দুটো সূত্র মনে রাখতে পারবে কিনা এটার থেকে ওইটা লেখার দরকার পড়তে পারে এইটার থেকে ওইটা লেখার দরকার পড়তে পারে ঠিক আছে এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে বলো স্যার এই ক্ষেত্রে এবি যে কোনো কোণ হতে পারবে না আমি তো বললাম যে এবি যে কোনো কোণই হইতে পারবে এবি যে কোনো কোণ হইতে কোনো অসুবিধা নাই কিন্তু সচরাচর আমরা যখন এ মাইনাস বি লিখি এ কোণকে বি এর থেকে বড় কোণ হিসাবে বিবেচনা করে তারপরে লিখি এতে আমাদের জন্য একটু সুবিধা হয় অর্থাৎ সাইন এর ভিতরে বা কজ এর ভিতরে অতিরিক্ত কোনো মাইনাসের ঝামেলা থাকে না ঠিক আছে জি স্যার বুঝতে পারছি তাহলে যে সাইন এর জন্য এই সূত্রগুলো আমরা প্রমাণ করলাম এই জায়গা থেকে আরো দুইটা সূত্র একেবারে এখনই প্রমাণ করে দিই সেটা হলো sin c + sin d cos c sin c - sin d এর সূত্র হলে কি হবে এই যে a + b কে যদি আমরা c ধরি a - b এটাকে যদি ধরি d এখন যদি আমরা যোগ করি b এর সাথে b বাদ যাবে এখানে হবে twice a twice a equal to c plus d a equal to c plus d divided by 2 এটা হচ্ছে a আবার এটার থেকে যদি এটা বিয়োগ করি a a বাদ যায় হবে twice b equal to c minus d b equal to c minus d by 2 এটা হচ্ছে a আর b a plus b a minus b a আর b এর মান যদি এই দুটো সূত্রে আমরা এখানে বসাই সেক্ষেত্রে এইভাবে লেখা যাবে sin a plus b এর পরিবর্তে আমরা ধরছি c লিখলাম sin c plus sin a minus b এর পরিবর্তে লিখলাম d sin c plus sin d equal to twice sin a এর পরিবর্তে c plus d by 2 এই c plus d by 2 cos b এর পরিবর্তে c minus d by 2 এটা sin c plus sin d এর সূত্র এই সূত্রটাও অনেক জায়গায় দরকার পড়বে আবার এখানে যদি বসাই তাহলে হবে sin c minus sin d equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2
sin c plus sin d sin c minus sin d এর সূত্র স্যার লাস্টে sin হবে হ্যাঁ লাস্ট আমি ভুল লিখছি ও এটা sin লাস্ট হ্যাঁ এখন ঠিক আছে তো यस তাহলে এই sin a plus b sin a minus b এই দুইটা সূত্র থেকে আমরা এখানে মোট চারটা সূত্র বের করছি দুইটা সূত্র থেকে আরো চারটা সূত্র বের করছি এই চারটা সূত্রের ভিতরে এই দুইটা সূত্র আর এই দুইটা সূত্র আসলে একই সূত্র একটু চেহারা ভিন্ন তবে এই দুইটা সূত্র এই ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ দুই ভাবেই করা লাগে এই সূত্রটার ক্ষেত্রে সাধারণত এইটা থেকে এটা বানানো লাগে এইটা থেকে এটা মানে খুব একটা দরকার পড়ে না কোন কোন সময় দরকার পড়তেও পারে তবে খুব বেশি না এই এটা দরকার পড়ে দুই দিক থেকেই দরকার পড়ে cos a minus b equal to আমাদের জানা আছে সূত্র cos a cos b plus sin a sin b cos a plus b equal to cos a cos b minus sin a sin b এই দুইটা সূত্র যদি আমরা এখন যোগ করি সেই ক্ষেত্রে এখানে হবে cos a minus b plus cos a plus b equal to যোগের ক্ষেত্রে এই দুইটা বাদ গেছে এখানে হবে 2 cos a cos b আর যদি বিয়োগ করি cos a minus b minus cos a plus b equal to এই লাইন থেকে এই লাইন বিয়োগ করার মানে হলো এই দুটো বাদ গেছে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানে হবে 2 sin a sin b 2 sin a sin b এবার এই a minus b এটাকে যদি সি ধরি এ প্লাস বি এটাকে যদি ডি ধরি এবার যদি যোগ করি এখানে হবে টুয়াইস এ ইকুয়াল টু সি প্লাস ডি এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু যদি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস টুয়াইস এ মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু সি মাইনাস ডি তার মানে টুয়াইস বি ইকুয়াল টু হবে ডি মাইনাস সি বি ইকুয়াল টু হবে ডি মাইনাস সি বাই টু এই এ এবং বি এর মানগুলো যদি এই জায়গায় বসাই যদি প্রথম সূত্রে বসাই সেক্ষেত্রে কজ এ মাইনাস বি এর পরিবর্তে সি লিখছিলাম প্লাস কজ এ প্লাস বি এর পরিবর্তে ডি লিখছিলাম ইকুয়াল টু টুয়াইস কজ এ এর পরিবর্তে লেখা হয়েছিল সি প্লাস ডি বাই টু c plus d by 2 cos b এর পরিবর্তে লেখা হয়েছে d minus c by 2 d minus c by 2 এখানে দেখো এখান থেকে একটা মাইনাস সাইন যদি কমন নিয়ে এখানে নেই d minus c minus d হয় আর cos minus theta equal to cos theta এই জন্য এটাকে আর এক লাইন লিখলে এইভাবে লেখা যায় twice cos c plus d by 2 cos c minus d by 2 এভাবে লেখা যায় কারণ cos minus theta equal to cos theta আবার এটার থেকে যদি এটা এই জায়গায় যদি আমরা মানগুলো বসাই যে cos a minus b এটার কাছে বসাইলে এখানে হলো cos a minus b এর জায়গায় বসানোর কথা cos c minus cos a plus b এর জায়গায় d বসানোর কথা cos d equal to twice sin
a a এর পরিবর্তে আমাদের লেখার কথা c plus d by 2 c plus d by 2 sin p b এর পরিবর্তে লেখার কথা d minus c by 2 এই ভাবে লেখার কথা তাহলে cos c minus cos d equal to twice sin c plus d by 2 sin d minus c by 2 এখানে আর ওই c minus d ঘোরানো যায় না কেন যায় না এখানে minus sin কমন নিলে sin minus theta minus sin theta আসে একটা minus অতিরিক্ত চলে আসে এই জন্য এই সূত্রটা এইভাবেই রাখবো এটা আর ঘোরানোর দরকার নাই তাহলে cos c plus cos d হইছে 2 cos c plus d by 2 cos c minus d by 2 cos c minus cos d এর সূত্র 2 sin c plus d by 2 sin d minus c by 2 অন্য অন্য সূত্রের সাথে এটার এখানে একটু ব্যতিক্রম হবে তাহলে এখানে দেখো এই যে আরো চারটা সূত্র বের করলাম এ ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা স্যার d minus c যে আসছে ওইটা আর একটু জোরে বলো স্যার d minus c যে আসছে ওইটা একটু বুঝি নাই স্যার এই যে এখানে d minus c আসছে এটা বুঝো নাই না ওই জায়গা বুঝো নাই কোনটা স্যার ওইদিকে ওই যে d minus c টা যে কিভাবে আসছে স্যার এই যে দেখো এই minus twice b যদি c minus d হয় তাহলে twice b কি হবে d minus c হবে না একটা minus sign কমন নিয়ে ঘুরাই দেওয়া যায় না জি স্যার আর কোনো প্রশ্ন স্যার cos a minus b থেকে cos a plus b বিয়োগ করলেন কেন ওইটা মানে cos a plus b টা আগে লিখলে কি হতো ও ওইটা আগে লিখলে কোনো অসুবিধা ছিল না মানে শেষ পর্যন্ত এই জায়গা এরকমই একটা সমস্যা আসতো আর কি তাহলে ওইটা ওই a minus b কে c আর a plus b কে d ধরে ক্যালকুলেশন করাতে এই জায়গাটায় আমরা একটা সুবিধা পাইছি যে এই জায়গা অতিরিক্ত মাইনাস সাইন আসে না কোনো মাইনাস সাইন দেওয়ার দরকার পড়ে না কিন্তু এই জায়গায় আসলে তখন আবার একটা মাইনাস সাইন থেকে আসতো সেই মাইনাস আবার ভিতরে দিতে হইতো এই জন্য আমি ওই কাজটা করছি যে কোনো একভাবে করা যাবে ঠিক আছে যে কোনো একভাবে করা যাবে যদি তুমি a প্লাস b কে c ধরো আর a মাইনাস b কে d ধরো সেক্ষেত্রে এই জায়গা d আসবে আর এই জায়গা c আসবে পরে এটারে ঘুরাই লিখতে হবে আর কোনো প্রশ্ন কথা বলো স্যার আগেরটাই মানে ওই যোগের যোগের বিয়োগ করে যে সূত্র দুইটা পাইলেন ওইটাতে হচ্ছে cos a plus b minus যদি cos a minus b করা যায় তো মানে এইটা এই লাইনটা আগে লিখবা এটা পরে লিখবা সেটা নাকি জি জি সেটা লিখলে আবার এই জায়গায় একটু অসুবিধা আছে আমরা তো সাধারণত উপরের লাইন থেকে নিচের লাইন বিয়োগ করি যখন উপরের লাইন থেকে নিচের লাইন বিয়োগ করতাম তখন এই জায়গায় যেহেতু প্লাস থাকতো তখন এই জায়গায় তো মাইনাস সাইন চলে আসতো বিয়োগ করার সময় জি ঠিক আছে এই a মাইনাস b এর রেজাল্টটা প্লাস আসি বিদা এটা আগে লিখছি আর কোনো প্রশ্ন আছে স্যার স্যার এই প্রথমে cos a minus b plus cos a plus b সাথে শুধু দুটো সূত্র পাইছি আর স্যার নিচে দুটো সূত্র স্যার সূত্র দুটো তো প্রায় সেম স্যার তো ম্যাথে ইউজ করার সময় স্যার আমরা কোনটা কোনটা ইউজ করব ম্যাথে ইউজ করার সময় তুমি দেখতাছো যে এটা তোমার কাছে সহজ লাগে যে তুমি এইরকম বানানোর পরে এটা বানানো তোমার কাছে সহজ না এই যা দেওয়া আছে এটা দিয়ে এই জায়গায় যাওয়া সহজ যেই জায়গায় যেটা দরকার দেখবা যে কোন জায়গায় সূত্র মানে অঙ্কগুলো এই চেহারাই থাকবে যখন এই চেহারায় থাকবে তখন এই সূত্র নিবা যখন এই চেহারায় থাকবে না যেমন এরকম তো আমি cos 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি তখন তো এইভাবে যোগ বিয়োগ যোগ আকারে বিয়োগ আকারে বানানো তোমার জন্য কঠিন হবে তখন এই যে cos c প্লাস cos d sin c প্লাস sin d এই সব সূত্র নিতে হবে ওইটা তোমার তাৎক্ষণিক ভাবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে এটা কোন ভাবে নিলে আসলে আমার জন্য সহজ হয় যেইভাবে নিলে সহজ হয় তোমাকে ওইভাবেই নিতে হবে আর কোনো প্রশ্ন আছে এই এই পর্যন্ত তাহলে আর কোনো সমস্যা নাই আজকে সূত্র কিন্তু সব শেষ হয় নাই সূত্র আরো বাকি আছে তাহলে পরের ক্লাসে বাকি যে সূত্রগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব এরপরে কিছু অঙ্ক করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম